তোমাদের কারা পাঠিয়েছে? আমাদের এসে এই তো এসে আপনার এসে সুদর্শন আর কে সুদর্শন সাগর সাগর আছে তোমরা কি করতে এসছো? হ্যাক করতেছি। না না এরা তো এরা এরা তো আমরা ইভিএম মেশিন হ্যাক করতে এসেছে, এদেরকে বিজেপির লিডার এনেছে। তোমাদের এত বড় সাহস, তোমরা কি করে হাত করো? প্রচুর প্রচুর লোক বলছে, প্রচুর লোক সাহেব দিচ্ছি ওদের কাছে, একটু কথা বলো। হ্যালো, মুকুন্দ বলছি, মুকুন্দ মন্ডল। রাধারাট নিউ টাউন বাড়ি আমার। কে পাইতেছে, বিজেপির লোক না কি করতেছে কেন, কি কারণে বিজেপি কি বিজেপি জেতানোর জন্য? হ্যাঁ দিচ্ছি, বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। মুকুন্দ বলছে, মুকুন্দ ও রাজারহাট নিউ টাউন থেকে। আপনার ফোন কি বলছিল জানি বুঝলো, লাস্টে বলছিল যে পুলিং অফিসার যারা আছে ওদের কাছে দিতে বলছিল। এখান থেকে আমরা অনেকটা দূরে আছি তো, পোলিং এজেন্ট কে দেবে তো ভোটটা করতে হবে তো, এখন এদের নিয়ে করে কিভাবে কি করা যেত তো মুশকিল তো। হ্যাঁ আমি বলছি, তোমার নামটা কি? আমার নাম পবিত্র মন্ডল। আচ্ছা পবিত্র মন্ডল ওই একই জায়গা থেকে নিউ টাউন থেকে এসছে ওই দুজনে, তার ফাদার জীবন তলা ফায়া পাঠাতে হবে। হ্যাঁ এরা এসেছে মেশিন হ্যাক করে যাতে ভোটটা বিজেপির পক্ষে পড়ে, এই তো বলছে তো বিজেপি বিজেপির। তোমরা কি ওই কাজ করো? বিজেপির বিজেপির পক্ষে বলছি, বিজেপির পক্ষে যাতে ভোটটা পড়ে সব সময় সেই ব্যবস্থা ওরা করতে এসেছিল। আমি বলছি ওদের ওদের নকল ভোটার আইডি কার্ড এখানে করে দিয়েছে, এখানে নকল নকল বুঝতে পারছেন। হ্যালো, ওদের এখানে নকল ভোটার আইডি কার্ড করে দিয়েছে, ওরা ওরা ভোটও দিয়ে দিয়েছে বুঝতে পারছেন। শুনছেন কি? এ তো গুরুতর ব্যাপার। এরা এরা একটা নকল ভোটার কার্ড এনেছে, এদের বাড়ি কিন্তু সেই নিউ টাউন প্রচুর জন, আর এরা ভোটার লিস্টে নকল নাম তুলে দিয়ে ভোটও দিয়েছে, আর ওই মেশিন হ্যাক করতেছে করেছে করেছে নাকি চেষ্টা। বিজেপি তে ভোটও দিয়েছে বলছে, কতজন ভোট কতজন তো ভোট দিয়েছে এখানে এসছনি জন চারদিকে তোমার ওখানে হচ্ছে রাস্তে, তোমরা ওই মৌখালী জীবন তোলো মৌখালী
তোমরা ওখানে হচ্ছে ওই ওখানে ভোট দিয়েছো ওখানে ওই যেখানে ভোট হয়ে গেছে বিধাননগরে? হ্যাঁ, তোমরা যেখানে বাড়ি সেখানে ভোট দাওনি? আমি এখানে ভোট দিয়েছি। এখানে কি করে হলো তোমাদের নাম? আমার এখানে তো কাজ করেছিলাম, এখান থেকে বললো তুই একবার ভোট দিলে টাঙ্গাইল তোর ঠিকানা চলে যাবে। কে করে দিয়ে? দেবাশিস। তোমাদের অরিজিনাল বাড়ি তো রাজার হায় নিউ টাউন, তুমি এখানে ভোট দিতে কে করে এলে? তোমার রেশন কার্ড কোথায়? এই তো পঞ্চায়েত মেম্বার, প্রধান সব রয়েছে, তো তোরা কি করে পেলে? রেসিডেন্ট সার্টিফিকেট কোথায় পেলে? কে করে দিয়েছে? দেবাশিস। কে দেবাশিস? নিউ টাউন থেকে। ওর সাথে ফোনে কথা বলেছি, দেবাশিস বলছে মানে এদের পালাতে বলছে, আর বলছে আমাদের একটা বিজেপির থেকে সংস্থা করেছি আমরা রাজারহাট নিউ টাউনে। আপনারা তো জানেন আমি বিজেপির হয়ে আর কি কথা বলছি, বলছে সব বলছে, সেই হিসাবে ওদেরকে পাই দিচ্ছি। হ্যাঁ বল। আচ্ছা, প্রসেনজিৎকে আর হচ্ছে প্রসেনজিৎ মনে আসছে, শান্তনুকে এদের সেই প্রসেনজিৎ শান্তনু আসছে, প্রসেনজিৎ আর শান্তনুর এটা এদের ভয়েস রেকর্ডিংটা নিয়ে ও পাঠিয়ে দেয়। প্রসেনজিৎ দিচ্ছি না দিস না? কোন দিয়ে দিছি। প্রসেনজিৎ দিছিস? প্রসেনজিৎ দিয়েছি, শান্তনুকে দিয়েছি। কি করছে তাহলে? ওরা যে বিরাট চক্র তোমাদের, তোমরা এসব করছো কেন? বিশাল জীবন নষ্ট করছো তোমরা। কিভাবে জীবনে আসতে? মোদী কি করেছে এখানে পশ্চিমবাংলার জন্য? আচ্ছা, ঘুটিয়ে সারা ভারতবর্ষের জন্য কি করেছে মোদী? শেষ করে দিতে দেশটা, তোমরা তার হয়ে করছো কিছু টাকার বিনিময়ে? ছি 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 ছি। যত ভোট হবে সব বিজেপি সেরকম ভাবে আমি তো বেরিয়ে যাচ্ছি, আমার কারণ সব ধরে রেখেছে এরা। তুই কমন আসবে ছবি তো পেট, আরে ছবি তো পাবি যে তোমার টেলিফোনে নাকি বলছে মুজিবাদ। এই মুজিবাদ সকল হলো, এই মুজিবাদ ছবি পাঠিয়ে দেবে বলছে, ছবি পাইনি। আরে যা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইটা দিয়েছি দেখো, আর তোমরা ডাইরেক্ট এসে নিলে নাও, না হলে ওইভাবে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এসো এদের কাছে ভালো করে নিয়ে নাও তাহলে। হ্যাঁ, আমি কথা বলে গেলাম, আমাদের ছবিগুলো তোল দেখি, আমি কথা বলেছি, ওরা এসেছে ওরা নকল ভোটার কার্ড করেছে এবং ওরা বিজেপির ভোট দিয়েছে এবং ভেতরে ঢুকে মেশিন হ্যাক করার চেষ্টা করেছে। এইভাবে আমাদের ক্যানিং পূর্ব মৌখালী তো অনেক কজন আছে আসতে, এবার আমাদের হচ্ছে আমাদের এই ক্যানিং পশ্চিমে বহু ঢুকেছে, তালদি বাঁশরা প্রচুর ছেয়ে গেছে চারদিকে। হ্যাঁ, মহিলাও আছে, মহিলাও আছে, হ্যালো, প্রচুর ঢুকেছে। ওদের বাড়ি নিউ টাউন সেই কলকাতায়, ওরা তুমি ইন্টারভিউ করে নাও, আমি এদের যা বলার ভিডিও সাথে সাথে কথা বলেছি, আপনি ওসির সাথে কথা বলে নেন। এই আচ্ছা, এদের খাবার ব্যবস্থা কি করে দেবে? আর কোন এ করবি না? আচ্ছা, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোট আমার দেরি আছে, শান্তনু আসছে, আসলে এদের সব কথা বলে ছেড়ে দেবে।